ইমাম এবং মুয়াজ্জামদের ভাতা 2500 টাকা হলে পুরোহিতদের ভাতা 2500 টাকা নয় কেন? পুরোহিতদের ভাতা 2500 টাকা করার দাবিতে আজ বিজেপি নেতৃত্ব বিপ্র সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে রায়গঞ্জ বেসরকারি বাসস্ট্যান্ডের সামনে রাজ্য সড়ক অবরোধ করে। ইমাম মুয়াজ্জামদের 2500 টাকা ভাতা রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল, সম্প্রতি পুরোহিতদের 1000 টাকা ভাতা ঘোষণা করেছে। বিজেপি জেলা সভাপতি তথা বিপ্র সমাজ সমিতির নেতা বিশ্বজিৎ লাহিড়ির অভিযোগ, রাজ্য সরকার সাংস্কৃতিক বিষয় তুলে দিয়েছে, ফলে পুরোহিত সমাজের সন্তানরা সাংস্কৃতিক ভাষা শিক্ষা থেকে বঞ্চিত। অবিলম্বে পুরোহিতদের 2500 টাকা চালু করা দাবিতে তাদের এই পথ অবরোধ বলে তিনি জানিয়েছেন। মসজিদ ভাতা, ইমাম ভাতা 2500 টাকা করে মাসিক দিচ্ছে, কিন্তু ব্রাহ্মণদেরকে ভাতা তো দিচ্ছিলেনই না। আমাদের আন্দোলনের ফলে, এই বিপ্র সমাজ আন্দোলন করেছিল, তার ফলে যে বর্তমান দিনে 1000 টাকা একটা ললিপপ রূপে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ব্রাহ্মণদেরকে। ব্রাহ্মণরা কি ললিপপের মানে প্রাপ্য নাকি ব্রাহ্মণদের? তাদেরকে কেন ললিপপ ধরানো হচ্ছে? কেন ওদেরকে 2500 টাকা, ব্রাহ্মণকে 1000 টাকা কেন? তাই ব্রাহ্মণদেরকেও যে সম্মান দিতে হয়, যোগ্য সম্মান সরকার দিক,